দর্শক এখন দেখবেন জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলহাজ এম ইউসুফ আলী এর একাত্ম সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন সিএনএন বাংলা টেলিভিশনের ভ্রমণ প্রতিনিধি সাব্বির হোসেন। দেখুন আমি মুক্তিযোদ্ধার মানে স্টার্টিং এ আমি ওয়েস্ট পাকিস্তানে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ছিলাম। ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্রশিক্ষক ছিলাম আমি। তো ওখান থেকে যখন আমি শুনলাম যে ইস্ট পাকিস্তানে এরকম লিবারেশন ওয়ার স্টার্ট হয়ে গেছে, তখন আমি আগস্ট মাসের তখন ক্যান্টনমেন্ট থেকে আমি পালাই আসি। তখন এখন যে শুনেন ওই যে বেলুচিস্তানের রাজধানীর থেকে কোয়েটা, ওখান থেকে 16 মাইল দক্ষিণে ওখানে একটা রেলওয়ে স্টেশন আছে, ওখান দিয়ে আমি ট্রেনে উঠি। ট্রেনে উঠি একটা জলজয়ী স্টেশন আছে, ওখান দিয়ে আফগানিস্তানের ট্রেন যায়। ওখান থেকে আমি আফগানিস্তানের বর্ডারে যাই। এক পাঠানের সহায়তায় আমি প্রায় 100 কিলোমিটার পায়ে হাঁটি পাহাড়ি পথে। আমার এই করাচি আসার জন্য হায়দ্রাবাদ স্টেশনে নিয়ে আসে। হায়দ্রাবাদ কিন্তু দুইটা, একটা পাকিস্তানের হায়দ্রাবাদ সিন্ধু প্রদেশের একটা ডিস্ট্রিক্ট, আর একটা হায়দ্রাবাদ আছে নিজাম হায়দ্রাবাদ। আমি বলছি পাকিস্তানের হায়দ্রাবাদের কথা। ওখান থেকে ট্রেনে আসি, তারপরে করাচি যাই ওখান থেকে ট্রেনে। আমি যদি ডাইরেক্ট কোয়েটা থেকে ট্রেনে আসতাম তাহলে আমি ধরা পড়তাম। তারপর তো আমি ইস্ট পাকিস্তানে আসলাম। আচ্ছা, লিবারেশন ডিউরিং লিবারেশন ওয়ার আমি প্রথমে আমাকে পোস্ট করে ইন্ডিয়ায়, কারণ আমি তো ট্যাঙ্ক ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশুনো করছি। তো ওখান থেকে আমাকে ইন্ডিয়ায় পাঠায় ব্যারাকপুরের ভিতরে। আমার তো মনে নেই এখন, অনেক দিনের কথা। ওখানে কতগুলো ক্যাপচার্ড M24 ট্যাঙ্ক ছিল, মেড ইন আমেরিকান। তো ওটা ওইটার ইসের ওই যে টয়লেট আছে না, যেটার কামান ফিট থাকে, ওইটাকে টয়লেট বলে। আর ট্রাভার্সিং সিস্টেমে ঘুরে এরকম, ওইটাকে ট্রাভার্স সিস্টেম বলে। ওইটা ওরা আমার মনে হয় জানতো না। ওইটা আমি ওদের সাথে থেকে অন্তত 2 মাস ওখানে ছিলাম আমি। এটা সেপ্টেম্বরের কথা বলছি আমি। 2 মাস থাকার পরে ওদের সমস্ত এইগুলি, ওদের টয়লেট মেকানিজম, তারপর ট্রাভেল সিস্টেম, গান এলিভেটেন সিস্টেম, তারপরে ওর যে পিভট সিস্টেম আছে একটা ট্যাঙ্কের, দেখছেন আপনারা, মানে এক জায়গা থেকে ওইটা ঘুরতে থাকে, ওইটা আমি ওটার উপর পড়াশোনা করছি চাইনাতে। আমি বঙ্গবন্ধুর হত্যা যারা করে তাদের খুব নিন্দা জানাই, আর এইটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে আমার অন্তরে যে কি আঘাত লেগেছে। যে লিডি যার হেডেড এইটা যে ছিলেন, সেই যখন এই দেশে থাকতে পারলেন না, তখন এইটা আমার মা বাপ ভাই বোন মারা গেছে যেরকম, আমি তো ওই রকমই মনে করি।